ক্রিকেট বিশ্বকাপ 2023 এর পর্দা উঠছে কাল। ব্যাটারদের রানের বন্যায় ভেসে যায় বৈশ্বিক আসরগুলো। বোলারদের এক কঠিন পরীক্ষার মাঝেও দারুণ দক্ষতায় উঠে গেছে কাল জয়ী কিছু বোলিং ইনিংস। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজনে আজ থাকছে সেরা পাঁচ বোলিং ইনিংসের গল্প। রিপোর্ট করেছেন তাই বলন্ত। 5 অক্টোবর ইংল্যান্ড নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে 2023 ক্রিকেট বিশ্বকাপের। তার আগে চোখ ফেরানো যাক বিশ্বকাপের সেরা কিছু বোলিং ইনিংসের উপর। বিশ্বকাপের সেরা বোলিং ফিগারটা অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাগ্রার দখলে। ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার বোকা বানিয়েছিলেন নামিবিয়া ব্যাটারদের। 15 রান দিয়ে নিয়েছিলেন 7 উইকেট। 2003 বিশ্বকাপটা শুধু ম্যাগ্রার নয়, আরেক অজি পেসার অ্যান্ডি বিকলও নাম তুলেছিলেন ইতিহাসের পাতায়। দ্বিতীয় সেরা বোলিং তার। ইংল্যান্ড ব্যাটারদের বোকা বানিয়ে পোর্ট এলিজাবেথে 10 ওভারে 20 রান দিয়ে নিয়েছেন 7 উইকেট, যা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। পোর্ট এলিজাবেথ থেকে আমরা চলে যাব সরাসরি ওয়েলিংটনে। ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে গতি আর সুইংয়ের ঝড় তুলেছিলেন বিশ্বকাপের কোহোস্ট নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। এখানেও প্রতিপক্ষের নাম ইংল্যান্ড। 33 রানে সাউদির শিকার 7 ইংলিশ। উইস্টন ডেভিস নামটা শুনে অবাক হতে পারেন, ইনি আবার কে? তিনি ছিলেন উইন্ডিজ পেসার। বিশ্বকাপ ডেবুতে অবাক করেছেন অজিদের। 10 ওভার 3 বল করে 51 রান খরচে নিয়েছিলেন 7 উইকেট। মজার ব্যাপার হলো, নিজের ডেবু ফর্ম বাকি ম্যাচগুলোতে আর ধরে রাখতে পারেননি, তাই খেলা হয়নি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল। লাস্ট বাট নট দ্য লিস্ট অজি গ্যারি গিলমোর। বিশ্বকাপ ইতিহাসেরই ছিল প্রথম ম্যাচ, সেই ম্যাচে সেরা পারফর্মার ছিলেন গিলমোর। স্বাগতিক ইংল্যান্ডকে লিডসে লজ্জায় ডুবিয়েছিলেন এই অজি পেসার। 12 ওভারে 14 রান দিয়ে তুলে নেন 6 উইকেট। ইংল্যান্ড অল আউট হয়ে যায় 93 রানে। তাই বনত জিটিভি নিউজ।